মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা দিদি, আপনারা লম্বা করে হলুদ পাঞ্জাবি পরে একটা ছেলে পুজো দিতে এসেছিল, এই গাড়ি করে চলে গেল, দেখেছেন? দেখেননি আপনি না? কেউ চেনে না, কেউ রকিকে চেনে না। পুরোহিত মশাই উনি চিনলেও চিনতে পারেন। পুরোহিত মশাই, আপনি বলো মা, একটা ছেলে লম্বা করে ফর্সা করে পুজো দিতে এসেছিল, গাড়ি করে বেরিয়ে গেল হলুদ পাঞ্জাবি পরে, আপনি দেখেছেন তাকে? দেখুন, মন্দিরে তো অনেকেই পুজো দিতে আসে, সবাইকে কি চেনা সম্ভব? এই তো এসেছিল একটু আগে, বেরিয়ে গেল লাল গাড়ি করে, দেখেননি? না মা, মনে পড়ছে না। এই কার কথা বলছো বুঝতে পারছি না। আমি 5 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো বুঝতে পারছি না। আপনি একটু মনে করার চেষ্টা করুন না, দেখুন না, এই ছিল তো একটু আগে এখানে। ও আচ্ছা, যাদের কথা তুমি বলছো বলে মনে হচ্ছে তারা কাল একবার আসবে পুজোর প্রসাদী শাড়ি নিতে, তখন তুমি তাদের সঙ্গে দেখা করতে পারো। তাই? হ্যাঁ, আমি তাহলে আসি মা। ও হ্যাঁ, তোমাদেরকে না কাল একটা মহিলা খুঁজছিলেন। আমাদেরকে এখানে কে খুঁজছিলেন? তা জানি না, তবে চলো দেখি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজছিলাম। কই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মালবিকা, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, গতকাল আপনার সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন না, লম্বা করে ফর্সা করে হলুদ পাজামা পাঞ্জাবি পরে? হ্যাঁ ছিলেন তো, কি ব্যাপার? একবার একবার প্লিজ আমাকে একবার ওনার সঙ্গে দেখা করিয়ে দেবেন, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আপনি এভাবে কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, কি হয়েছে? গতকাল আপনারা যাওয়ার পর থেকে আমি এখান থেকে 1 মিনিটের জন্য নড়িনি, যে কখন আপনারা আসবেন আমি একবার কথা বলতে পারবো। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমাকে একবার ওনার সঙ্গে দেখা করতে দিন। পুষ্পাবুকে এইভাবে কেন খুঁজছে মেয়েটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।